শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো আজ বাড়ি যাওয়ার পালা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এই যে আমার সোনার দেখো ঘুম ভাঙছে না, বাড়ি যেতে হবে তো আবার ঘুরে শুয়ে পড়ছে, কিছুতেই উঠতে চাইছে না। আজকেই দাদার বাড়িতে লাস্ট দিন, তো বৌদি দেখো বাড়ি যাব, তো বৌদিও সকাল সকাল উঠে পড়েছে, দিয়ে সকালে জলখাবার বানিয়ে নিচ্ছে, তো আমিও একটু হেল্প করে দিচ্ছি বৌদির। বৌদি লুচি ভাজছে আর আমি একটু মানে বেলে হেল্প করে দিচ্ছি। তো লুচি তরকারি হয়ে গেছে আর আমরা সবাই একসাথে খেতে বসে গেছি। যে তো খেয়ে দিয়ে রেডি হয়ে নেব বাড়ি যাওয়ার জন্য। তো মামার মানুর অনেক করে ঘুমটা ভাঙলো, বাড়ি যাবে তো, আজকের জন্য মুখটা খুব ভারী ভারী হয়ে আছে ওর। তো চলো আমরা সব রেডি হয়ে নিই খেয়ে দিয়ে। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম দেখো, আর একটা চাদর নিয়ে নিয়েছি আড়িমুড়ি করে, কারণ গাড়িতে ঠান্ডা লাগে, হাওয়াটা ঢোকে তো ঠান্ডা ঠান্ডা। বাড়ি থেকে বেরিয়ে অনেকটা পথ চলে এলাম, মনটা একটু খারাপ খারাপ হচ্ছে, তো অনেকদিন ছিলাম তো বেশ হই হল্লো করে কেটে যাচ্ছিল সময়টা, তো আবার ঘরে একা। তো আর আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব, চলে এলাম প্রায় 1.5 ঘন্টা। তো দেখো কত পাহাড়ি রাস্তা, এদিকে না কোথাও যাতায়াত করলে মানে দূর কোথাও তাকালে শুধু পাহাড় দেখা যায়, আর এই রাস্তাগুলো দেখতে পাচ্ছ মানে পাহাড় কেটে পাহাড়ের মধ্যেখান দিয়ে রাস্তাগুলো হয়েছে, এত ভয় করতো প্রথম প্রথম যেতে কি বলবো। তো বুঝতে পারছো না ফোনে মানে কতটা উঁচু ওই পাহাড়গুলো, আর আমরা মধ্যেখান থেকে, এই যে সামনে দেখো দু সাইডে পাহাড় আর মধ্যেখান থেকে রাস্তা, তো এখানটা বেশ কিছুটা রাস্তা এইভাবে পাহাড় কেটেই হয়েছে, মধ্যেখানে মানে দুধারে দুটো পাহাড় আর মধ্যেখান দিয়ে রাস্তা। আর এইদিকে পাহাড়গুলো দেখো রাস্তার সাইডে কত সুন্দর লাগছে না, পাহাড়ে ছোট বড় গাছ, মানে দেখতে ভীষণ ভালো লাগে। আর এগুলো না বর্ষাকালে আরও সুন্দর লাগে, পুরো পাহাড়গুলো সবুজ হয়ে যায় গাছে। দুই থেকে আড়াই ঘন্টা গাড়িতে আসার পর আমরা বাড়ি পৌঁছে গেলাম, এই যে ফাইনালি। তো এক সপ্তাহ বাড়ি ছিলাম না, আর ঠাকুরের কাজটা এত ধুলো পড়ে গিয়েছিল, তো এসে প্রথমে স্নান করে ঠাকুরের খানটা পরিষ্কার করলাম,
কাপড়গুলো নতুন পাতলাম, দিয়ে এই যে আমার ছেলে পুজো দিয়ে নিচ্ছে, তো আমার অনেক কাজ আছে বাকি, সেগুলো আমি করে নিচ্ছি। রান্না বান্না অনেকটা বেলাও হয়ে গেল, রান্না বান্না করছি, আর আমার ছেলে আজকে পুজো দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো আমি রান্না বান্না করছি, তো মেথি শাক ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে মেথি শাক ভাজলাম, আর একটা কড়াইয়ে ডাল হচ্ছে, ভাত নেমে গেছে, আর ভেন্ডি আলুর তরকারি করব। তো আজকের মতন এটুকুই, অনেক দেরি হয়ে গেছে, তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নেব। যদিও খিদে পায়নি খুব একটা, তো তোমরা দেখলি আজকে লুচি টুচি খেয়েছি, আর লুচি খেলে খুব একটা তাড়াতাড়ি খিদে পায় না। আর এখন দেখো সন্ধে হব হব হয়ে এসছে, সন্ধে টন্ধে দিয়ে যে বাজার যাচ্ছি, এতদিন ছিলাম না তো, আলু নেই, পেঁয়াজ নেই, এ নেই, ও নেই, কিচ্ছু নেই ঘরে, তো বাজার দিকে যাচ্ছি দেখি সবজি বাজারে। তো শুধু পাপাও সঙ্গে যাচ্ছে, আর শ্রুতিকেও সঙ্গে নিয়েছি, তো সবাই মিলেই যাচ্ছি, তো চলো বাজার থেকে ঘুরে আসি আগে, পরে কথা হচ্ছে। তো এই যে দেখো বাড়ি এসেছি, বাড়ি এসে দেখছি আমার সোনা দেখো পড়তে বসে ড্রয়িং করছে, তো কি ড্রয়িং করছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও তুমি তো শুধু ফুলটুকু দেখে নাও, তো কি ফুল করছে সেটা দেখাচ্ছি কিছুক্ষণ পর কালার হওয়ার পর। এই যে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো জবা ফুল, তো দেখো কত সুন্দর ড্রয়িং করেছে। তো চলো আমি সবজি টবজিগুলো গুছিয়ে নিই, তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগে, তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বাই বাই।